নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। নিজ বাড়ি থেকে অপহৃতা নাবালিকা, থানায় মামলা হলেও অপহৃতা নাবালিকাকে উদ্ধারে ব্যর্থ পুলিশ। নিজ কন্যাকে উদ্ধারে সাহায্য চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় পিতামাতা। ঘটনা কৈলাসহর মহকুমার পূর্ব ইয়াজখাওড়া গ্রাম পঞ্চায়েতে। কৈলাসহর পূর্ব ইয়াজখাওয়া গ্রামের বাসিন্দা কালীপদ দেব নিজ বাড়িতে দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। 26 জানুয়ারি কালীপদ দেবের স্ত্রী যখন সন্ধ্যায় গরু আনতে যান, তখন বাড়িতে কালীপদ দেবের মেয়ে শিপ্রা রানী দেব একা ছিল। গরু নিয়ে বাড়িতে এসে দেখেন শিপ্রা বাড়িতে নেই, সাথে সাথে খবর দেন কালীপদ দেবকে। প্রাথমিক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ইরানি থানায় জিডি এন্ট্রি করেন 27 জানুয়ারি। পরবর্তী সময় এলাকাবাসী সহ বহু খোঁজাখুঁজির পর কালীপদ দেব জানতে পারেন যে 26 জানুয়ারির সন্ধ্যায় একটি সাদা অল্ট্রো গাড়ি করে শিপ্রা দেবকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং এর সাথে অক্ষয় দেব, লিটন দেব, টিঙ্কু মিশ্র এবং মিতারানী দেব জড়িত রয়েছে। পরবর্তী সময় কালীপদ দেব এই 4 জনকে নাম দিয়ে ইরানি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে লিটন দেব সহ অপর একজনকে গ্রেপ্তার করে, কিন্তু 7 দিন অতিক্রান্ত হলেও নাবালিকা উদ্ধারে সাফল্য পায়নি ইরানি থানা। যদিও পুলিশের বক্তব্য, তদন্ত চলছে, খুব দ্রুত নাবালিকা উদ্ধার করে দোষীদের গ্রেপ্তার করবে পুলিশ, তবে পুলিশের তৎপরতায় সন্তুষ্ট হতে পারছেন না অপরিতা নাবালিকার পিতামাতা। 26 তারিখ বর্তমানে সন্ধ্যার সময় আমার স্ত্রী আমাকে ফোন করে, আমি বাজারে ছিলাম সন্ধ্যার সময়, তখন আমি বাড়িতে ঘুরি, তাড়াতাড়ি বাড়িতে আসো তুমি। আমি বাড়িতে যখন আইসি, তারপরে আমার বলছে যে তোমার মেয়ের শিপ্রা দেব যে আছে, এত তারে খুঁজিয়া পাওয়া হইতেছে না, এখানে সীতারানী দিয়ে আইসিল, আমি তারে বাড়ি ডাকিয়া গেছি, আমার সীতাও পাইতেছি না, মেয়েও পাইতেছি না। তখন আমি এখান থেকে চতুর্দিক আশেপাশে যা আছে সব খুঁজছি, খুঁজিয়া কোনো দিকে তাদের কোনো সন্ধান পাইছি না। সীতার বাড়িতেও গেছি আমি, সীতার বাড়িতে গিয়ে সীতারাও পাইছি না। তখন আমি তানাতে গিয়া জিডিএন করে আমি ক্রিয়া করছি, করার পরিপ্রেক্ষিতে আমি মানে করছি, যখন করার পরে আমি 2 দিন পর্যন্ত মানে খোঁজাখুঁজি করছি, লোক মুখে জানতে পারছি এটাই যে একটা সাদা রঙের একটা অল্টো গাড়ি তারা একটা মেরে জোর করে তুলিয়া নিয়ে তারা নিয়ে যাচ্ছে। এই খবর পাইয়া আমি তানাদের সাথে সাথে গিয়ে আমি তানাদের গিয়ে কেসটা পেন্ডিং করছি। আমি এই 4 জনের নামে, এই 4 জনের নাম আমি জানতে পারছি। এখন আমার আমার মেয়েটা কী করিয়া উদ্ধার করা যায় বা না যায় এটা আপনাদের আমি সাহায্য চাইতেছি। আপনি মামলা করার পর কোন থানায় মামলা করছেন? ইরানি পিএসসি। পুলিশ কি তদন্তের বাড়িতে আসল? হ্যাঁ, বাড়িতে তারা আইসে এবং তারা যথাযথ তারা সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করতে আছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আপনার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি? আমার কোনো মেয়ের সন্ধান পাইছি আজকে 8 দিন হয়ে গেছে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? মাধ্যমিক টেস্টে টেস্টে এলাও না পড়ে, সে লেখা বাদ দিয়েছে, পড়া বাদ দিয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 9ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিকে সামনে রেখে 9 বনমালীপুর বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। 9 বনমালীপুর বিধানসভা এলাকার বিজেপির কার্যকর্তাদের সাথে বৈঠক করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বনমালীপুর বিধানসভা এলাকার রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। বৈঠকে উপস্থিত বিজেপি কার্যকর্তাদের এদিন বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি কার্যকর্তারা যে সকল সমস্যার কথা তুলে ধরেছে তা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, 9ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তারা কিভাবে যাবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 9ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানান। সাংগঠনিক বৈঠক চলছে, কারণ এটা আমার কনস্টিটিউয়েন্সি, এমনিতে আমার কনস্টিটিউয়েন্সির 80 ওয়ার্ড ওয়াইজ আমি সমস্ত কার্যকর্তাদের নিয়ে বসি, তাদের সুখ দুঃখ কথা শুনি, সাংগঠনিকভাবে মানুষ
স্থানীয় লোকেদের জন্য কী কী কাজকর্ম করতে হয়, কী কী অসুবিধা সুবিধা সেগুলো আমি জানি, এবং যেই যে কাজগুলো পেন্ডিং থাকে সেই কাজগুলোকে করানোর জন্য আমি দায়িত্ব নিই, সেই দায়িত্ব সহকারে মণ্ডলে কাজ করতে হবে, সেই কাজগুলো সম্পাদন করে। আর বিশেষ করে এই জন্য বাকি 9 তারিখ নরেন্দ্র মোদী যে আসছেন, সরকারি কার্যক্রম হয়েছে, সেখানে সবাইকে সেই কার্যক্রমে ভাগ নেওয়ার জন্য অনুরোধ করেছি, কারণ সেটা সরকারি কার্যক্রম। সেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী আসবে, প্রত্যেকে যেতে চায়, তো আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা যেতে চায়, তো কীভাবে যাবে, সংঘবদ্ধভাবে যাবে, তার ব্যবস্থা কী হবে সেটাও আলোচনা। কী কী সমস্যা আছে? হ্যাঁ, কী কী সমস্যা বনমালীপুরের রাস্তাঘাট, ড্রেন, আর বিশেষ করে ফ্লাডের সমস্যা, তো সেগুলো অলরেডি কাজ করছে, স্মার্ট সিটির কাজ শুরু হয়ে গেছে, রাস্তাঘাটের কাজ শুরু হয়ে গেছে, স্মার্ট সিটির আন্ডারে ড্রেনের কাজ চলছে, সারা শুধু বনমালীপুর না সমস্ত আগরতলা দিয়ে চলছে জল নিকাশনের ব্যবস্থা, সেটা করার জন্য। আর বাকি যে স্মার্ট সিটির মাধ্যমেই সেটা সময় লাগবে, কারণ এখন ইউডি ডিপার্টমেন্ট একবার কাজ করবে তারপর আবার স্মার্ট সিটিতে হবে সেটা নয়, কারণ স্মার্ট সিটির যেই বাজেট আছে, স্মার্ট সিটির যে আমাদের ড্রয়িং রয়েছে, সেই হিসেবে কাজ হবে বনমালীপুর এবং অন্যান্য আগরতলার বাকি পোর্শন অংশ, সেই কাজগুলো অলরেডি বিভিন্ন টেন্ডার হয়ে গেছে। প্রধানমন্ত্রী সফরে কী কী থাকছে? প্রধানমন্ত্রী সফরে তো প্রধানমন্ত্রী আসবেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তি অনাবরণ করবেন, আর আস্তাবল ময়দানে বটন দাবিয়ে 400 কোটি টাকার যে প্রকল্প রয়েছে রেলওয়ের ব্রডগেজ লাইনে, সেটার ইনোগ্রেশন করবেন, এবং TIT AAA ইনোগ্রেশন একদিনের। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ঊনকোটি জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একদিনের লিগ্যাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারন, বিচারপতি সুহাশিস তলাপাত্র সহ বিশিষ্ট জনেরা। রবিবার কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঊনকোটি জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে একদিনের লিগ্যাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারল। এছাড়া উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি সুহাশিস তলাপাত্র, অরিন্দম লোধ, ঊনকোটি জেলার জেলা জজ পঙ্কজ দত্ত সহ আরো অন্যান্যরা। এই ক্যাম্পে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রায় 20টি দপ্তরে স্টল ছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুহাশিস তলাপাত্র বলেন, এইসব ক্যাম্পের মূল উদ্দেশ্য হল একই ছাদের নিচে সরকারের বিভিন্ন দপ্তরের স্টল একসাথে রয়েছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করবে। 1976 সাল, তারপরে 10 বছর কেটে গিয়েছে প্রায়। 1987 সালে একটি কেন্দ্রীয় আইন আমাদের দেশে চালু হয়, যেটা নাম হচ্ছে লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987। 1977 সালে এই বিচার পরিষেবার জন্য আইন তৈরি করা হয় আমাদের দেশে। এই সুযোগে যে এইগুলো কি কারণে গুরুত্বপূর্ণ, সামাজিক, গণতান্ত্রিক এবং আমাদের যে ভারতবর্ষের সংবিধানের মূল লক্ষ্য, তার জন্য কি কারণে গুরুত্বপূর্ণ, আমি একটু অনেক পেছনে চলে যেতে চাই। যে আমেরিকার ইতিহাসে একজন বিখ্যাত, যে বলা হয় আমরা যাকে বলি বিদ্রোহী, তার নাম হচ্ছে ফ্রেডরিক ডগলাস। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সকলের জন্য ন্যায় বিচারের জন্য একটি তথ্য পুস্তিকা প্রকাশ করা হয়। তাছাড়া মঞ্চে অতিথিরা প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম, সাধারণ মানুষের PRTC ভোটার কার্ড, মেরিট সার্টিফিকেট, OBC SC ST সার্টিফিকেট ইত্যাদি তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারল বলেন, ডিস্ট্রিবিউট করনা ইয়ে আর ডিপার্টমেন্টস কো ইকট্ঠা করনা ইয়ে উদ্দেশ্য নেই হ্যায়। হামারা উদ্দেশ্য ইয়ে হ্যায় কি ন্যায় হর তরিকে সে হর আদমি কো, হর মহিলা কো, হর বচ্চে কো মিলনা চাহিয়ে। হর পরিস্থিতি মে হর জগা ন্যায় কি পরিভাষা বদলতি রহতি হ্যায়। তো ন্যায় সংবিধান কে তহত হর আদমি কো মিলনা চাহিয়ে। জাস্টিস তলপাত্রা জি নে ইয়ে কাহা কি প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স আপকে ঘরো মে আতে হোঙ্গে, वकील साहब भी आते होंगे और आपकी समस्याओं से आपके बारे में बातचीत करते होंगे। त्रिपुरा एक बहुत बड़ा, मुझे लगता है बड़ा विशाल, मैं कहूँगा प्रदेश इसलिए है क्योंकि यहाँ पे आप देखेंगे हर मोड़ पे एक
हर एक किलोमीटर पे या कह लीजिएगा हर मोड़ पे यहाँ पे टोपोग्राफी बदल जाती है, भाषा बदल जाती है, रहन सहन बदल जाता है, खान पीन बदल जाता है और धर्म भी बदल जाता है, जाति भी बदल जाती है। तो ये अपने आप में ये बड़ा विशाल एक विचित्र और विशाल प्रदेश है। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সারাদিন ব্যাপী বিভিন্ন স্বাদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান বিচারপতি সঞ্জয় ক্যারল আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর করে সুশৃঙ্খল ভাবে ক্যাম্প অনুষ্ঠিত করার জন্য। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ফের বাইক দুর্ঘটনা কল্যাণপুরে। জানা যায় কল্যাণপুর থানার অন্তর্গত গুত্রাই ছড়া পাকা সেতুতে সজোরে ধাক্কা লাগে TR06A9533 নম্বরের বাইক। এতে গুরুতর আহত হন বাইক চালক দুলাল সরকার। পরে জিবি হাসপাতালে যাবার পথে রাস্তায় তার মৃত্যু হয়। বাইক দুর্ঘটনা রাজ্যের নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটেই চলেছে। রবিবার রাতে TR06A9533 নম্বরের বাইক নিয়ে কল্যাণপুর থেকে দারিকাপুর যাবার পথে গুত্রাই ছড়া পাকা সেতুতে সজোরে ধাক্কা লেগে বাইক সহ চালক দুলাল সরকার ছড়াতে ছিটকে পড়েন। এতে বাইক চালকের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে। দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত বাইক চালককে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুলাল সরকারের শারীরিক অবস্থার অবনতির জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতালে যাবার আগেই গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন 38 বছর বয়সী দুলাল সরকার। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শান্তিরবাজার কমিউনিটি হলে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন এবং রক্তদান শিবির। উপস্থিত ছিলেন TGEF এর মহাসচিব সমর রায় সহ অন্যান্য নেতৃত্বরা। রবিবার ছুটির দিনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের শান্তিরবাজার বিভাগীয় কমিটির সদস্যরা একত্রিত হয়ে এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদানে এগিয়ে আসেন। শান্তিরবাজার কমিউনিটি হলে দুপুর 12 ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের সার্বিক মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে 14 দফা দাবি সনদ পেশ করা হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে বক্তারা বিগত বাম আমলে সরকারি বিভিন্ন হকব সংগঠনের কার্যকলাপ সম্পর্কে তীব্র নিন্দা জানান। বক্তারা ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। এদিনের সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শান্তিরবাজার বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনের পাশাপাশি শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্তশূন্যতা কাটাতে এগিয়ে এলো সরকারি কর্মচারী ফেডারেশনের শান্তিরবাজার বিভাগীয় কমিটির সদস্য সদস্যরা। সকলে উৎসবের মেজাজে এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন TGEF এর মহাসচিব সমর রায়, আহ্বায়ক সুব্রত সরকার, TGEF এর সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, ATEF এর সচিব প্রদীপ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন আহ্বায়ক সুব্রত সরকার। এদিনের অনুষ্ঠানকে ঘিরে লোকজনদের উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শান্তিরবাজার বিভাগীয় কমিটি মানে আমরা এক রক্তদান উৎসব এবং সপ্তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের উপলক্ষে আমরা যে রক্তদান উৎসবের আয়োজন করেছি, পাশাপাশি আজকে আপনারা জানেন রক্তদান মহাদান। আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটি গণসংগঠন সমাজ সংগঠন সবগুলিকে আহ্বান রেখেছেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে যাতে ব্লাড ব্যাঙ্কগুলিতে কোনো রক্ত শূন্যতা দেখা না দেয়। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স।
যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। রবিবার শান্তির বাজারে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান শেষে শান্তির বাজার জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। রবিবার শান্তির বাজারে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত করার লক্ষ্যে এক স্বচ্ছ ভারত অভিযান করা হয়। শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই স্বচ্ছ ভারত অভিযানের কাজ শুরু হয়। শান্তির বাজার জেলা হাসপাতালে গিয়ে এই অভিযানের সমাপ্তি ঘটে। স্বচ্ছ ভারত অভিযান শেষে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শান্তির বাজার জেলা হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযান ও ফল বিতরণ অনুষ্ঠানে ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত সমস্ত সংঘের লোকজন অংশগ্রহণ করেন। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জনজাতি মোর্চার আহ্বানে সংঘটিত জনসভায় 14 পরিবারের 41 জন ভোটার CPIM দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। নবাগতদের বরণ করে নেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও দল বদলের হিড়িক শুরু হয়ে গেছে। বিজেপি দলের ছত্রছায়ায় আসছে বিরোধী শিবিরগুলির কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী লাভ স্টোরি বাজারে জনজাতি মোর্চার এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, ত্রিপুরা রাজ্যের গুমতি জেলা জনজাতি মোর্চার সভাপতি উপহরণ জমাতিয়া, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি ভজন শীল এবং গুমতি জেলার সভাপতি পদ্মমোহন জমাতিয়া সহ আরো বিশিষ্ট জনেরা। এদিনের এই জনসভায় 14 পরিবারের 41 জন ভোটার CPIM দল ছেড়ে স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের পদ্ম শিবিরে বরণ করে নেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রামপদ জমাতিয়া, পদ্ম মোহন জমাতিয়া সহ বিজেপি নেতৃত্বরা। যোগদান সময় বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাজ্য বিজেপি সরকারের সুষ্ঠু পরিচালনা এবং কাজকর্মে খুশি হয়ে এদিন বিজেপি দলে যোগদান করেছে বলে জানান দল ত্যাগীরা। প্রসঙ্গত, প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বিজেপিতে যোগদান করার অনুষ্ঠান সংগঠিত হয়ে আসছে। এদিনের সভায় প্রত্যেক নেতৃত্বদের মুখে একই কথা, বিজেপি শাসনকালে জনজাতিদের উন্নয়ন হচ্ছে, বিশেষ করে আগামী দিনে আরো বেশি করে হবে, কারণ কেন্দ্র থেকে আবার এডিসের ডাইরেক্ট ফান্ড দিচ্ছে কেন্দ্র সরকার। সংবিধানে 280 দারানো সংবিধান সংশোধন খাইওয়ে তাক নেই সিজন সংবিধান সংশোধন খাইওয়ে দিল্লিনি ডাইরেক্ট এডিসিন রাং রনা নিবাগে মন্ত্রী সভাও কক চাপ লাইখা যে দাবি নতুই তিনি বিভিন্ন আঞ্চলিক দল থেকে শুরু খাই হয়ে বিভিন্ন রাজনীতি দল দীর্ঘ বছর হয়ে এডিসি না অধিক ক্ষমতা আমার নাই, এডিসি ও ডাইরেক্ট ফান্ডিং নি ব্যবস্থা আমার খাই নাই, হই আন্দোলন খাইলেই ফেমানি সে নির্বাচন সেখানে সাকা ভারতীয় জনতা পার্টি সৈন্য ক্ষমতা ওটা উঠি জন্য এই রাজ্য দীর্ঘ 25 বছর CPM নিয়ে অপশাসন ইয়াগ নি প্রিয় গই ভারতীয় জনতা পার্টির সরকার তবদি সেন্তি ফরা রাজ্যে অটোনোমাস স্টেট কাউন্সিল ন অধিক ক্ষমতা
স্টেট কাউন্সিল অথবা টেরিটরি কাউন্সিল তত্ত্বাবধানে উনি চিকিৎসা পান। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপির ওবিসি মোর্চার জেলা কমিটির উদ্যোগে রাজধানীর স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির ওবিসি মোর্চার জেলা কমিটির উদ্যোগে রবিবার স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি রাজ্য নেত্রী প্রতিমা ভৌমিক এই ধরনের রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বছরে অন্তত 3 বার রক্তদান করতে পরামর্শ দিয়েছেন। বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক বলেন, রাজ্যে এখন যুবকরা বেশি করে রক্তদানে এগিয়ে আসছে। রক্তদান এখন রাজ্যে উৎসবে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রক্তদান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যে রক্তদান যেটা বলে মহদান, সেটা স্বতঃস্ফূর্তভাবে আমরা সমাজকে একটা কিছু দিতে চাই এবং সেটার মধ্যে কোনো ধরনের স্বার্থ যুক্ত থাকে না। তো মানুষের একটা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমরা সোশ্যাল মিডিয়া তো দেখি, দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের এমন একটা গ্রুপের ব্লাড আমাদের প্রয়োজন, মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলা, মানুষের জীবন দান করা, প্রাণদানের জন্য যে একটা স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তার জন্য আমি জেলা কমিটির ওবিসি মোর্চার প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, মণ্ডল কমিটি, জেলা কমিটির প্রত্যেককে, এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই এই রক্তদান শিবিরে এগিয়ে আসবো এবং আগামী দিন রক্তের জন্য যাতে কোনো ধরনের মানুষের মৃত্যু না ঘটে সেটা আমরা সুনিশ্চিত করব। মণ্ডলের উদ্যোগে আজকে স্বামী দয়ানন্দ স্কুলে রক্তদান শিবিরকে সামনে রেখে আপনারা দেখেছেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে কীভাবে এই রক্তদান যে কর্মসূচি এত অংশগ্রহণ করছেন সবাই। এটা একটা মানে ঐতিহাসিক একটা সময়, মানে এটাকে বলবো কি যে এটা বৈপ্লবিক ইয়ে চলছে রক্তদানকে সামনে রেখে, যে বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর থেকে যেভাবে যুব সমাজে এগিয়ে আসছে এই সমাজের কাজে, এবং রক্তদান একটা মহৎ কাজ, এটাকে সামনে রেখে আমাদের সংগঠন সারা রাজ্য সাব্রুম থেকে ধর্মনগর সমস্ত জায়গাতেই এই ধরনের রক্তদান শিবির করছে, এবং এখনও রক্তের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করতে আরও বেশি করে শুধু রাজনৈতিক দল নয়, সমস্ত সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসা দরকার। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্মবার্ষিকী পালিত হল উদয়পুর মহকুমার কাকড়াবন সৎসঙ্গ আশ্রমে। এদিন কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় আশ্রম কমিটির পক্ষ থেকে। রবিবার ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্মদিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিবসটি। এক এক জায়গায় এক এক রকমভাবে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে উদয়পুর মহকুমার কাকড়াবন সৎসঙ্গ আশ্রমে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দুপুরে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাসপাতালের রোগীদের প্রতি বছরের মতো এবছরও সৎসঙ্গ আশ্রমের তরফ থেকে ফল মিষ্টি বিতরণ করা হয়। আশ্রমের কর্মকর্তারা ছাড়াও কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেন। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ। আজ 131তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহামহোৎসব উদযাপিত হতে চলছে সারা ত্রিপুরাব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা রাজ্যে সমস্ত মন্দিরে মন্দিরে। আমরাও কাঁচামনে মন্দিরের পক্ষে প্রতি বছরই বরাবরে আমরা কী করি, হসপিটালে রুগীদের দুস্থ রুগীদের উদ্দেশ্যে ফল বিতরণ করে থাকি। এবারও আমরা কর্মসূচি নিয়েছি আমাদের প্রবীণ দাদাদের উপস্থিতির মধ্য দিয়ে, ডাক্তার মহোদয় ম্যাডামদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা ফল বিতরণ করে এসেছি। আমাদের সাথে অনেক ইষ্টভ্রাতারা আছেন, খুব আনন্দ পেয়ে থাকেন প্রতি বছরই এই ফল বিতরণ করে। আমাদের বিশ্বাস প্রভুর অর্থাৎ পুরুষোত্তমের এই আশীর্বাদে এই ঠাকুরের এই প্রসাদ খেয়ে রোগীরা যাতে অতি সত্ত্বর সুস্থ হয়ে উঠতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমাদের একটা কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি। এটা আমরা বরাবরই এটা আমরা পালন করে থাকি এবং তার সাথে ভাণ্ডারা প্রসাদ আজ উৎসবের সবচেয়ে বড় অঙ্গ, যেটা আনন্দবাজার হিসাবে আমরা বলে থাকি ভাণ্ডারী প্রসাদ, ভাণ্ডারা প্রসাদ সকলকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
বাড়ি তৈরিতে 1 লক্ষ টাকা প্রণামী দেবার অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টি 47 আম্বাসা মণ্ডলের জেনারেল সেক্রেটারি লাল্টু সাহার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে আম্বাসা থানায় মামলা করলেন এক উপজাতি মহিলা। 10 মাসে বিজেপি আইপিএফটি জোট সরকারের জমানায় কোনো ধরনের সন্ত্রাস হামলা ঘটেনি ত্রিপুরায়। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে সম্মান করতে জানে। পশ্চিমবাংলায় সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু বাস্তব দেখে দর্শকরাই বিচার করবেন আসল সত্যিটা কি। ধলাই জেলার ভারতীয় জনতা পার্টি 47 আম্বাসা মণ্ডলের জেনারেল সেক্রেটারি লান্টু সাহার দৌরাত্ম্যে জনমনে ত্রাহি ত্রাহি রব উঠেছে। মহকুমায় বসবাসকারী আমজনতা নতুন বাড়ি বানাতে চাইলে এই গুণধর নেতাকে ঘুষ না দিলে বাড়ি ঘরের টাকাই দায়ী হয়ে পড়ছে। মোটা অঙ্কের টাকা দাবি করছেন তিনি, সে 1 লাখ থেকে 1 কোটিও হতে পারে। এমনটাই অভিযোগ করলেন বিভা দেববর্মা এবং বিশ্ব দেববর্মা নামে দুই উপজাতি মা। তাদের কাছ থেকে জানা যায় বাড়ি তৈরি করতে যে শ্রমিকরা এসেছিলেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এবং বাড়ি তৈরির কাজ বন্ধ রাখারও হুমকি দিচ্ছেন এই নেতা। 1 লক্ষ টাকা প্রণামী না দিলে বাড়ি তৈরি করতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন লান্টু বাবু। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই উপজাতি মায়েরা। কোন উপায়ন্তর না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হন। রবিবার বিজেপি নেতা লান্টু সাহার বিরুদ্ধে আম্বাসা থানায় মামলা করেন অসহায় উপজাতি মহিলা বিশ্ব দেববর্মা। কপি দেওয়া হয়েছে এসপি এবং এসডিপি এর নিকট। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কি শাস্তি অপেক্ষা করছে আম্বাসা 47 মণ্ডল কমিটির জেনারেল সেক্রেটারি, নাকি অজ্ঞাত কারণে মাঝপথেই থমকে যাবে সবকিছু, প্রশ্ন অভিজ্ঞ মহলের। সে মানে কারণ হচ্ছে কি, তা ওই যে বাউরিয়া বস্তি যে জায়গা কিনেছিলাম, আমি এখানে গোর বানাইতে চাইছিলাম, তো রন্তু সাহা বিজেপির নেতা, তার বাবার নাম হয়েছে বাদর সাহা, হে আমার হেনস্থা করতে আসে না করে গোর এখানে গোর বানাই না, 1 লাখ টাকা না দিলে এখানে গোর বানায় থাকতে পারতো না, এই করে আমার হুমকি দিতেছে, হ্যাঁ পারে পারে হুমকি দিতেছে, মাটি ফাড়াইছে মাটির গাড়ি, হে না করে 1 লাখ টাকা না দিলে এখানে গোর বানায় থাকতে পারতো না, রন্তু সাহা বিজেপির নেতা। ভবিষ্যতে তো আমরা এখানে একদিনে লেগে আছি না, ভবিষ্যতে লেগে মানে আমরা থানাতে এফআইআর করছি না, থানাতে এফআইআর করছি না, কারণ হচ্ছে কোনো মতন কয়া তো মানে এই কয়া তাই না, কিন্তু মানে না। ওই তো দ্বিতীয়বার গত ফেব্রুয়ারি 1 তারিখ রাত্র 12:30 সময় আমার এবার তারা এখানে ঘুমাইতেছে, তারা আইয়া হুমকি দেয় 1 লাখ টাকা না দিলে এখানে গোর বানিয়ে থাকতে পারতো না, মালিকের কাছে কম, এইভাবে আমার এবারে হুমকি দিয়ে গেছে, এরপরে রত রয়ে গেছে আমার রত। আপনারও সেম? আমারও সেম, তারার এখানে তারার বাড়িতে ওই নতুন বাড়ি করার যেখানে ওইখানে ঘটনা করার পরে আমার লেবার আছে 4 জন, ছাপটা করে আসে, আমি এখানে কাজ করাই সকালে তাড়াতাড়ি কাজ করত করে আসে, তারা এখানে থাকে। এরপরে আমার লেবারের কাছ থেকে লেবারের কাছে কয়া গেছে যে এই এই তার পরিচয়, আমি তার সঙ্গে কন্ট্রাক্ট করতাম, তোমার মালিকরে কালকে সকালে দাও 10টার মধ্যে আমি 50টা চেয়ার দিমু, ইয়ো আমি আমারও 50টা চেয়ার দাবি করছে, ডোনেট করছে, 50টা চেয়ার না দিলে তারা মানে 1 লাখ টাকা দেওয়ার লেগে কইছে আমার, 1 লাখ টাকা না দিলে আমার লেবাররে বিদায় করে দিব, কাজ করতে দিত না। আপনার নাম কি? আমার নাম বিশ্বনন্দে দেববর্মা। আপনার নাম? বিভা দেববর্মা। আচ্ছা, আপনারা দুই পরিবারের সাথেই আলাদা পরিবার, তারা আলাদা। এখন আপনারা পুলিশের কাছে বিচার চাইছেন? হ্যাঁ, আম্বাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।